لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد NTV দর্শক ফোরামের আয়োজনে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাস রমাদানুল মোবারকে ইফতারের পূর্ব মুহূর্তে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বলরুমে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা ফর্মালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই শুকরিয়া জানাই আমরা পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ NTV দর্শক ফোরামের সকল ভাইদেরকে অভিনন্দন যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ মিডিয়া কর্মী যারা এসেছে সেই ভাইদেরকে মোবারকবাদ ইনফিউশনের সঙ্গীত শিল্পীদেরকে মোবারকবাদ আমরা এমন একটা মুহূর্ত এখন কাটাচ্ছি গোটা বিশ্বব্যাপী সবার মধ্যে একটা আতঙ্ক তাই না অনেক দেশে লকডাউন চলছে এবং আক্রান্তের হার বাংলাদেশে বাড়ছে প্রতিদিন ডেথ রিপোর্টও হাই মালয়েশিয়া তো রিসেন্টলি দেখলাম যে খুব বাড়ছে তো আমরা যে আসলে কত দুর্বল আমরা যে দাম্ভিকতা দেখাই অহংকার দেখাই আসলে যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং কত দুর্বল কত নগণ্য কত তুচ্ছ তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে আমরা কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন গোটা বিশ্বের মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলা আবার স্বস্তি ফিরিয়ে আনেন আমাদেরকে এই মহামারী থেকে যেন তিনি হেফাজত করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী আমি একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি আয়াতটি অলমোস্ট মুখস্থ সবার তাই না রমাদানের কোনো আলোচনাতে গেলেই আমরা এই আয়াতটা শুনি আর শুনতে শুনতে এমনিই মুখস্থ হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওহে বিশ্বাসীরা তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফার্জ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ সচেতন হতে পারো তাহলে বোঝা গেল এই যে এক মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি এটা শুধু আমাদের উপরই ফার্জ না আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন আর এটার উদ্দেশ্য কি প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন আমার সাথে সাথে একটু পড়েন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে এটা যেন ইনক্রিজ করে এটা যেন ইম্প্রুভ করে এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ তো এজন্য এই যে পুরো মাস ব্যাপী যে আমরা রোজা রাখছি আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনশিয়াসনেস আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয় এটা বাড়ছে কি না ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং এটা কি বাড়ছে না কমছে যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে আর যদি ফিল করেন না আল্লাহর সচেতনতার কোনো ফিলিংস টিলিংস আমার মধ্যে নাই তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না প্রিয় ভাই এবং বোনেরা দেখেন সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি শুধুমাত্র আল্লাহকে দেখাই এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই আল্লাহকে দেখাই আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না অন্যদেরকেও দেখাই আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না আমি যদি চ্যারিটি করি দান করি একজন নিচ্ছে আমি দিচ্ছি দেখবেন না দেখবেন আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে লাব্বাইক লাব্বাইক পড়ছে লোকজন দেখে না দেখে কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে
আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি 5 জন রোজা রাখেনি। এবার আপনি খুঁজে বের করেন কোন 5 জন রাখলো আর কোন 5 জন রাখলো না। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনিই জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, তো আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজাই রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকী। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি। তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি, একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ এন্ড এভরিথিং, আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন, এই যে সেন্সটা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্যে দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটা কি বাড়লো না কমলো। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি, আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই, আমি সিয়ামও পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে। সো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইম্প্রুভ করতে পারছি কিনা। সম্মানিত শুধু, এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দ্য ডোরস অফ হ্যাভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ করে, আপনি কিয়ামুল লাইল করে যেই মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এবাদত অফার করি এগুলোর সওয়াবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডসগুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সওয়াবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ এবাদত করলে 700 গুণ সওয়াব, রমজান মাসের উমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে মাউসুমুল ইবাদা, এবাদতের মাউসুম, অনেক অফার, নানা ধরনের আসমানি অফারের হাতছানি। ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আল্লাহ তাআলা অনেক বড় করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডিকশনারিতে না ছিল না, কি ছিল না? না ছিল না, কেউ এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে, নো বলতে জানতেন না, নো না এটা তিনি বলতে জানতেন না। তো হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বদান্যতা এই মাসে খুব বেশি দেখা যেত। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড, যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন, সবার গায়ে লাগে। পূবালী বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, সবার গায়ে যেমনি বাতাসের হিমেল ছোঁয়া এসে টাচ করে, রাসূলুল্লাহ ইসলামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল। দেদারসে দান করতেন, হাত খুলে দান করতেন, বছরের কখনো রাসূল ইসলামকে এত বেশি দান করার জন্য উদগ্রীব হতে দেখা যেত না। রমাদান আসলে তিনি যতটা দান করতেন, এবং আল্লাহ রাসূল ইসলাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি আল্লাহ রাসূল ইসলাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সওয়াব পেল, আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন, যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করাও তাহলেও এই সওয়াবটা পাবে। মাযতাতুল লাবান, এক ঢোক দুধ দিয়ে যদি করাও, ওয়ালাউ শারবাতু মা,
এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামে এই সওয়াব দিয়ে দিবে। সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মান্থ অফ অপরচুনিটি, অনেক বেশি সওয়াব কামানোর, অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ, এবং বিশেষ করে দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না। ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ, কত পার্সেন্ট? একটাও দরকার নাই, এখন যে তিনটা কিনবো, কয়টা কিনবো? কারণ অফ, এখানে সেল দেয়া হচ্ছে, অপরচুনিটি দেয়া হচ্ছে, অফার দেয়া হচ্ছে। তো এই মাসটা হচ্ছে অফারের মাস, আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে, নানাভাবে এই রমাদানের মোবারকে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে। এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না, এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডোনেশন করা আমরা করি না সবাই, আমরা ডোনেশন করি, চ্যারিটি করি, আমরা জাকাত দেই, অথবা আমরা নর্মাল চ্যারিটি করি, নফল দান করি। এই দানটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, অত্যন্ত বেশি ভালোবাসেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে, ডোনেশন করে মানে দান করে, তারা কেয়ামতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না। তারা নিজের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত দান তো করি না, আমি দান করেছি ঠিক আছে, কিন্তু এত তো করি নাই, এটা হয়তো অন্য কারো আমলনামা আমাকে ভুলে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, না, এটা তোমারই আমলনামা। কামা ইউরব্বি আহাদুকুম ফুলুবাহু, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, গরু যারা পালে যখন বাছুর হয়, উঁট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয়, উটের মালিক খুব খুশি হয়, তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প, কিন্তু এই ছোট্ট দানের স্বভাবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঠুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন, আপনি কি সারপ্রাইজ হবেন না? হ্যাঁ, এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ, অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো 10 রিঙ্গিট দিয়েছিলাম, কত এখন দেখি যে 10 মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লুফে নেয়ার মাস, আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি। আর দিলে কখনো কমে না, দিলে কখনো কমে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আংফিক উংফিক আলাইক ইবনা আদম, আংফিক তুমি দান করো, উংফিক আলাইক আমি তোমাকে দেব, তুমি দাও তাহলে আমি তোমারে দেব। আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে, আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন। লেটস সে আমার হাতে ধরেন এই যে ক্রেস্টটা দেওয়া হলো, এটা আমি ধরে রাখলাম, তো এই দুই হাত দিয়ে ক্রেস্টটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরও বড় কিছু দেন, ওটা নিতে পারবো? কথা বলেন, পারবো? এইটার দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো, তাই না? আর ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো। সো আপনি দিয়ে দেন, আপনি দেন, আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন। এবং আল্লাহ তাআলার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে? হাদিসে কুদসিতে এসেছে, আপনা আদম লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, হে বনি আদম, তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার ডিমান্ড কামনা আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করো আমার কাছে, একটার পর একটা চাইতে থাকো চাইতে থাকো, আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সব দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না, 1 ইঞ্চিও কমবে না। তো এজন্য আমাদের দানের হাতকে বিস্তৃত করা উচিত। দানের উপমা আল্লাহ তাআলা দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মি'আতু হাব্বা ওয়াল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো, চারা বীজের মতো, যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন সেখান থেকে বেরোলো 7টা শীষ, আর প্রতিটি শীষে বেরোলো 100 শস্যদানা। সুবহানাল্লাহ, তার মানে 1 টাকা দান করলেন এখান থেকে হয়ে গেল 700, এখান থেকে কি মানে কত চমৎকার মেটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ, যে দানের উপমা, এই যে আমরা আল্লাহর ফি সাবিলিল্লাহ দেই, হ্যাঁ, মানুষকে যে দান করি, এটার উপমা হচ্ছে একটা বীজের মতো, বীজ রোপণ করে দিলে 7টা শীষ গজালো, প্রতি শীষে 100 শস্যদানা, 7 গুণ 100 তে কত হয়? 700।
এভাবে আল্লাহ বাড়াতে থাকেন, শুধু বাড়াতেই থাকেন। তো এজন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত। আমি গত 2 বছর আগে খুব সম্ভবত এই হলরুমে এসেছিলাম এনটিভি ভিউয়ার্স ফোরামের একটা প্রোগ্রামেই। তো এসে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যারা ইনভাইটেড গেস্ট এরা বেশ সচ্ছল লোকজন, মানে বিজনেস ম্যাগনেট টাইপের আর কি, খুব পয়সাওয়ালা লোকজন, ব্যবসায়ী, হয়তো বড় ব্যবসায়ী, সিআইপি ভিআইপি টাইপের হবেন। কুয়ালালামপুরের যারা ধনী লোকজন তাদেরকে দেখেছিলাম সে বছর ইনভাইট করেছিল। তো আমি আজকে আসার আগে মনে মনে ভাবলাম আজকে হয়তো তাই ঘটবে, অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হবে। তো ওনাদের জন্য সবচেয়ে চমৎকার ওয়াজ হবে এই ডোনেশনের ওয়াজ, কি বলেন? দান করার ব্যাপারে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করি কাজে লাগবে। লেটস সে রিক্সাওয়ালাদের একটা ফোরামে আমি গেলাম, ওখানে যেয়ে যদি আমি দানের ওয়াজ শুরু করি কোনো কাজ হবে? ওনারা বুঝতে পারবে আর হ্যাঁ হ্যাঁ করতে পারবে, দিতে পারবে নাকি? দিতে পারবে না আপনারা, তাই না? তো এই জন্য আমি ভেবেছি যে অল্প কয়েক মিনিট দানের ব্যাপারে, আমাদের অনেক মিসকনসেপশন থাকে কিভাবে দানটা করব, কোথায় দান করব, ডোনেশনের সিস্টেমটাকে কিভাবে চ্যারিটি করতে হয়, আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করব। সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে, সিস্টেম আছে, এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি দান করেন আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে, মানে আপনি অল্প দিলেও এটার সওয়াব হয়ে যাবে অনেক বেশি। তো এরকম 10টা পয়েন্টসে আমি 10 মিনিটে 10-15 মিনিটে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমরা দান করব, দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন হতে দান করতে হবে, হালাল উপার্জন থেকে। আপনি হারাম থেকে যদি দান করেন ওইটা আবার আল্লাহ কবুল করবে না। আসল জায়গায় হাত দিয়ে ফেলছি না? হারাম জায়গা থেকে আপনি বিশাল মাদ্রাসা করে দিলেন, মসজিদ করে দিলেন, হ্যাঁ লঙ্গরখানা করে দিলেন, এতিমখানা করে দিলেন, আল্লাহর কাছে এটা নাথিং, ইট ডাজন্ট কেয়ার ইট, আল্লাহ এটা কোনো কেয়ারই করে না। হাবা আমানসোর, এটা ধুলাই মলিন হয়ে যাবে, একেবারে উড়ে যাবে, এটার কোনো মিজানের পাল্লায় উঠালে এটার কোনো ওজনই হবে না। কিন্তু আপনার হালাল ইনকাম, হালাল উপার্জন থেকে আপনি 10 রিঙ্গিট দিয়েছিলেন, এটার কিয়ামতের দিন কি দেখবেন? বিশাল পাহাড়ের সমান। সো প্রথম কনসেপ্ট হচ্ছে আপনার ইউর ইনকাম শুড বি হালাল। আপনি হালাল উপার্জন থেকে যদি দান করেন সেটা আল্লাহ তাআলা কবুল করেন, হারাম থেকে তিনি কবুল করেন না। কারণ ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাআলা নিজে হচ্ছেন পবিত্র একটা সত্তা, অপবিত্র কিছু তিনি নেন না, তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা, তিনি যেটা গ্রহণ করেন সেটাও পবিত্র হতে হবে, অপবিত্র কিছু আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবাতুম, ওহে বিশ্বাসীরা তোমরা হালাল জিনিস থেকে যেটা উপার্জন করেছো সেটা থেকে দান করো। সেখান থেকে অল্প দান করলেও সেটাকে বিশাল বড় করে আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আর যদি আপনি হারাম থেকে দান করেন ওইটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা হারাম উপার্জন করে এদের দোয়াও আল্লাহ কবুল করে না, হারাম উপার্জনকারীর দোয়াও আল্লাহ তাআলা কবুল করে না। তাহলে এই যে আমরা দান করব, আপনারা যারা ব্যবসায়ী গ্রুপ আছেন আপনারা তো অনেক দান করেন, আপনারা নিঃসন্দেহে জাকাতও পে করেন অন টাইমে, আমি বিশ্বাস করতে চাই যে এখানে অল আর মানে সবাই জাকাত দেন, জাকাত পে করেন, জাকাত ছাড়াও এমনি নর্মাল চ্যারিটিও আপনারা খুব করেন, এটা আমি বিশ্বাস করি। তারপর রিমাইন্ডার হিসেবে এগুলো বলা, রিমাইন্ডার আল্লাহ তাআলা বলছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি রিমাইন্ডার দাও, উপদেশ দাও। এই উপদেশগুলো রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক কাজে দেয়, যারা বিশ্বাসী তাদের অনেক কাজে লাগে, এজন্য রিমাইন্ডার হিসেবে বলা। নিঃসন্দেহে আপনারা চ্যারিটি করেন, সাদাকা করেন, তারপরও রিমাইন্ডার হিসেবে। তাহলে আমাদের আলোচনাটা মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে, হারাম থেকে দান করা চলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি যারা ভলান্টিয়ার্স এবং মিডিয়া কর্মী তারাই হাঁটাচলা করবেন, বাকিরা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য ওঠা বসা করবেন না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, অনেক দূর থেকে এসেছেন, আমি অনেক সময় স্যাক্রিফাইস করে এসেছি, আমার মনে হয় মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ভালোটা। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি, ধরেন ফর অ্যান এক্সাম্পল আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন, তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো ওইটার একটা বস্তা করে, ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়াদি এসে হাত পাতলো, তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা,
আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না আলহামদুলিল্লাহ, যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এটা যদি করেন এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়ার নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিছেন আপনি। এটা এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি তো ইমানদারি হতে পারলেন না, পূর্ণ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না। যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো ততক্ষণ পর্যন্ত পূর্ণ হাসিল হবে না। তাই দানের দৃষ্টিভঙ্গির 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দিব খুঁজে খুঁজে। আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন, কি পারা যাবে না ইনশাআল্লাহ? এই এই রিমাইন্ডারটা আমরা যেন সবাই নিই। আমি আমার নিজের একটা উদাহরণ বলি, নিজেকে জাহির করার জন্য বলছি না, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশে আমার মুভমেন্ট করতে হয়, দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় দিন রাত। তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম, আমি যেটা করতাম আমি কচকচে 100 টাকার আর 500 টাকার কিছু নোট আমার এই পকেটে রাখতাম, যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য। তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম, 100 টাকার কচকচে নোট আর 500 টাকার কচকচে নোট। এই এই আয়াত পরে আমার এই ফিলিংসটা এসেছে যে না ভালোটা দিব আমি সবচেয়ে। তো আমার মনে পড়ে মেঘনা টোল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয়, তো তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে এরকম হাত পাতে। তো আমি ওই গ্লাসটাকে এতটুকু নামালাম যতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় আর কি, ওইভাবেই দেই যাতে আমাকে দেখা না যায়। তো সামান্য একটু গ্লাসটা নামিয়ে 500 টাকার কচকচে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়াফাড়া 10 টাকা 5 টাকার নোটগুলোই ওরা পেয়ে অভ্যস্ত। তো 500 টাকার কচকচে নোট যখন পেয়েছে তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে, আর হাসি, কি হাসি, ভুবন রাঙানো হাসি, মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে এক মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক না সালাম ফেরানোর পরে বললো যে আমি অন্ধ একটু আমাকে সহায়তা করবেন, একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করায় দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই, বাসা খুব কাছে, বাসায় চলে গেলাম, আবার ওই 500 টাকার কচকচে একটা নোট নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা ধরলে চেনেন নাকি, বলে হ্যাঁ চিনি, দেখেন তো এটা কত, বলে 500 টাকা। মানে অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। তো আমি বললাম যে এটা সাবধানে রাখেন। তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি। নট নেসেসারি যে 100 টাকার 500 টাকার হতে হবে, ধরেন যে 10 টাকার কচকচে নোট নিয়ে আপনি সবসময় ঘুরলেন এবং এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। তো এই অভ্যেসটাকে আমরা একটু করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই অভ্যেসটা যেন করি যে সবচেয়ে ভালোটা আমি দিব আল্লাহর রাস্তায়। 3 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন, প্রয়োজন অতিরিক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম দেখেন কত ব্যালেন্সড, কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলে না যে আপনি সব উজাড় করে দেন, না, আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও, ওখান থেকে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা জিজ্ঞেস করে নবী কি দান করব, আল্লাহ বলে নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই, ভুলে গেছেন এতক্ষণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকশনারিতে কি নেই, মানে কেউ চাইলে না বলতে পারতেন না উনি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মাত্র জামা, এক ফরিয়াদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, একটা জামা দেন আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েরটাই খুলে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়বেন না। তো এখন গায়ে যেহেতু জামা নাই, সাহাবারা নানা কাজে এসেছে, উনি বেরো হতে পারেন না, ঘরে বসে আছেন। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চ্যারিটি করবে, ভারসাম্যপূর্ণ দান, মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে,
খুব কৃপণতাও করবে না, আবার দিয়ে একেবারে সব উজাড় করে দিবে না। মানে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবীকে যে নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, জামা যদি দুইটা থাকতো তো একটা পড়ছেন আর একটা দিয়ে দিতেন, সেটা ঠিক ছিল, বাট ছিলই কয়টা? একটা। ওইটাই যে দিয়ে দিছেন এখন আপনার হবে কি? সুবহানাল্লাহ বিহামদিহি, কি দয়ালু নবী ছিলেন, কি দাতা নবী ছিলেন, কি দানশীল ছিলেন, কি জেনারাস ছিলেন। তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে, সব উজাড় করে দিয়ে দেওয়া যাবে না। আপনার সব এই যে কষ্টে উপার্জিত সম্পদ, এটা ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই, আপনার ফ্যামিলি। তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন। তাহলে কয়টা পয়েন্ট বললাম? তিনটা। আপনাদের মনোযোগ আছে তো নাকি কষ্ট হচ্ছে? এই তো আর কিছুক্ষণ পরে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দানে শো অফ থাকতে পারবে না, মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না। এটা আমরা অনেকে করে ফেলি দেখানোর জন্য, আমারে বড় শিল্পপতি বলবে, দানবীর বলবে, হাতেম তাই, হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে, এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন সব শেষ, শো অফ করা যাবে না। লোক দেখানোর জন্য যদি দান করেন সে দান আল্লাহ তাআলা কবুল করে না। কিয়ামতের দিন আল্লাহ অনেক দানশীলকে বলবে তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। দানশীল বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো কেন, আমি তো এতিমখানা করলাম 40টা, মসজিদ বানিয়ে দিলাম 50টা, এরপর মাদ্রাসা বানিয়ে দিলাম এতগুলো, আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবে, ওই বাহাবা তো দুনিয়াতে তুমি পেয়েছোই, তো আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার, যাও জাহান্নামের আগুনে যেয়ে ঢুকো। তা আমরা কি ওইরকম দানশীল হতে চাই নাকি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যতটুকু দান করবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব, মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ। আচ্ছা, 5 নম্বর হচ্ছে গোপনে দান করাটা, এটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা জায়েজ, এটা ভালো, বাট গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু সাদাকাতি ফা নিমা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফা হুয়া খায়রুল লাকুম। তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো, এটা খারাপ না। আমি দিলাম আরেকজন নিল আপনারা দেখলেন, সমস্যা নাই যদি আমার নিয়ত ভালো থাকে, বাট যদি গোপনে দান করতে পারে এটা হচ্ছে শ্রেষ্ঠ দান, এর চেয়ে শ্রেষ্ঠ দান আর হতে পারে না, গোপনে দান। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ দেয়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ, গোপনে দান, গোপনে। আরব দেশে এই কালচারটা আছে, এই রমজানে এরা এত দান করে, তাহাজ্জুদের আগে দিয়ে বের হয় একটা প্যাকেটের ভেতরে কিছু ইফতারি সামগ্রী, কিছু সাহুর সামগ্রী, আর ধরেন 500 রিয়ালের একটা নোট বাড়ির সামনে আস্তে করে রেখে দিয়ে আবার ড্রাইভিং করে চলে যাবে, এরকম 500টা বাড়ি 100টা বাড়ির সামনে দিয়ে বাস শেষ। কে দান করলো তাও জানলো না, কিভাবে কি হলো কেউ টেরও পায়নি, যার পাওয়া দরকার সে পেয়ে গেছে, যার সওয়াব দরকার সে সওয়াব আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। তো এই যে গোপনে দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই, লম্বা হাদিস, সময় আমাদের হাতে কম, আমি সংক্ষেপে বলি। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপছিল, আল্লাহ তখন পাহাড় পেরেকের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেড়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দ মিনাল জিবাল, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে, সেটা কি? আল হাদিদ, লোহা। ফেরেশতারা আবার অবাক, লোহা এত শক্তিশালী, কারণ লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায় তাই না? তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলো, আল্লাহ তাহলে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আগুন, আন্নার, কারণ আগুন, আগুনের ভেতরে লোহা ফেললে লোহা গলে যায় তাই না? ফেরেশতারা আবার অবাক হয়ে বললেন, তাহলে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, সেটা কি? পানি, কারণ আগুনে পানি ঢেলে দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাক হচ্ছে, খালি অবাক হচ্ছে। এবার বললেন, আল্লাহ তাহলে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, সেটা হচ্ছে বাতাস, কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে, পানির মধ্যে তাই না? এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। ফেরেশতারা আবার অবাক, বাতাস এত শক্তিশালী, ইয়া আল্লাহ তাহলে এই বাতাসের চাইতে শক্তিশালী কোনো সৃষ্টিকে আপনার সৃষ্টিকুলে আছে? আল্লাহ বললেন আছে। কে? আল্লাহ বললেন ওই বনি আদম যে গোপনে দান করে, ওই বনি আদম যে গোপনে দান করে,
এত গোপনে তার ডান হাত কি দিয়েছে বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هلك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না শুধু তোমরা জানো? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? কত চমৎকার না শীত। তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম গোপন কিছু আবাদত থাকা দরকার, গোপন কিছু দান থাকা দরকার, যেটা যাকে দিছি ও জানে আর যার জন্য দিছি সে জানে, আর কারোর জানানোর দরকারও নাই। এত বেশি পাবলিসিটি, এত বেশি প্রচার প্রচারণার দরকার নাই। তো এই জন্য দানটা হতে হবে গোপন দান, এটা আল্লাহর কাছে প্রিয়। ছয় নম্বর হচ্ছে নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। লেটস সে আপনার ভাই গরিব, আপনার ভাগিনা গরিব, আপনার ভাতিজা গরিব, আপনি এদেরকে না দিয়ে অন্য জেলায় যে দিতেছেন একেবারে হাতেন তাইয়ের মতো, এটা আপনি ভুল করতেছেন। এটা ভুল হচ্ছে, আগে তাদেরকে দিতে হবে, ভাই আত্মীয় স্বজন। হ্যাঁ, এরা হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। কারণ হাদিসে এসেছে আত্মীয়কে যদি আপনি চ্যারিটি করেন, এখানে দুইটা সওয়াব, এক হচ্ছে দানের সওয়াব আর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে মিলিয়ে রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের নিকট আত্মীয় যদি কেউ এরকম দুস্থ অসচ্ছল থাকে, আমরা আগে তাদেরকে প্রায়োরিটি দিব দানের ক্ষেত্রে। ছয় নম্বর হচ্ছে আত্মসম্মান বোধের কারণে কিছু লোক আছে যারা মানুষের কাছে চেয়ে বেড়াতে পারে না, এদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিছু লোক আছে সব জায়গায় চায়, যেখানেই দান দক্ষিণা হচ্ছে ওখানে যে লাইন ধরে, দিনে পাঁচটা লাইন ধরবে, সব জায়গায় যে হাত পেতে আছে, কারণ এদের চক্ষু লজ্জার ব্যাপারটা ওই রকম নাই, এরা চাইতে পারে, সমস্যা হয় না, আসলেই গরিব, আবার চায়ও মানুষের কাছে দিতে আসছে, চাচ্ছে তো পাচ্ছে। কিছু লোক আছে বুক ফাটে তো মুখ ফোটে না, এর পেটে ক্ষুধার জ্বালা কিন্তু বলে না কাউকে, এমন ভাবে চলে আত্মসম্ভ্রম বোধের কারণে, তার একটা প্রেস্টিজ আছে, সে কারো কাছে চায় না, কারো কাছে যে হাতও পাততে পারে না সামাজিক একটা অবস্থানের কারণে। আমাদের বৃত্তশালী যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে এদের হাতে যে পৌঁছে দেয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দান করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খবরদার তোমরা খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের সাদাকাকে বাতিল করো না। আমরা এটা অনেকে করি, আমার অনেক পয়সা ছিল, আমার পয়সা পেয়ে অনেক ফ্যামিলি হয়তো দাঁড়িয়েছে, তখন কিছু হলেই পান থেকে চুন খসলেই বলে জানি তোমরা কি ছিলা, আমার আব্বা দিলেই তো খেতে পারতা, আমরা দিলেই তোমরা পড়ছো, আমরা আমাদের টাকায় তোমরা পড়াশোনা করে আজকে এই অবস্থানে আসছো, শেষ করে দিলেন আপনার আব্বার আপনার দান আপনাদের দানগুলো শেষ করে দিলেন আপনি এই কথা বলে। খোটা দিয়েছেন তো আপনার আমল নামা এই দানের যে সওয়াব এটা আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য খবরদার, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আমরা যেন কারো মনে কষ্ট দিয়ে কাউকে খোটা দিয়ে যেন আমাদের এই সাদাকা নষ্ট না করি। এরপরে সর্বশেষ হচ্ছে মৃত্যুর আগেই দান করতে হবে। লাস্ট পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট হচ্ছে সুস্থ থাকতে মৃত্যুর আগেই দান করে যেতে হবে, ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি উদাহরণ দিই ব্যাপারটা কেমন। অনেকের এরকম হতে পারে যে তার ক্যান্সারে সে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, আর বাঁচবে না, এখন বিছানায় পড়ে গেছে, এখন হাজার কোটি টাকার মালিক, জীবনে দান টান আর করে নাই, এখন বিছানায় পড়ে বলতেছে ওই মাদ্রাসায় 10 লাখ দিয়ে দে, ওই হেফসখানায় 50 লাখ, ওদিকে 1 কোটি দিতে থাকো, তো এটা তো আপনি এখন আর ভোগের সুযোগ নেই, এই জন্য দিচ্ছেন আপনি, তাই না? এটা আপনি যদি নাও দেন এটা অন্যরা ভাগ বটরা করে নিয়ে যাবে আপনার মৃত্যুর পরে, আপনি শেষ, এরপর লোকজন যা পাওয়ার পাবে, আপনার ভোগের সুযোগই নাই আর। তো ওই অবস্থায় যে যেন টনক না নড়ে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আযামু আজরা, কোন সাদাকায় কোন দানে সওয়াব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন সহীহ তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গানা, এমন অবস্থায় দান করো যখন তুমি সহীহ সহীহ, তুমি সুস্থ আর এটা উপভোগের সুযোগ আছে। যখন আমরা এখন সবাই সুস্থ না, এখন আমাদের টাকা লাগবে, আমাদের গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ফ্যামিলি খরচের জন্য দিতে হয়, টাকাটা খুব দরকার এখন আমাদের, এবং এটা খরচ করার সুযোগ আমার আছে, এখন যদি আপনি দান করেন এই দানটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এখন আপনি বিছানায় পড়ে ক্যান্সারে আক্রান্ত,
কোভিড-19 এ যান যায় যায় ডাক্তার বললো আশা ছেড়ে দিছে আমরা আপনি হয়তো আর বাঁচবেন না এখন আপনি ওই মাদ্রাসা 50 লাখ ওই এতিমখানায় 20 লাখ দিতেছেন তো এটা হচ্ছে আপনি ঠেকায় ভরে দিচ্ছেন চিপায় ভরে ভেজালে পরে দিচ্ছেন আর কি এই দানটা আল্লাহর কাছে কতটুকু যে সওয়াব পাবেন আল্লাহই ভালো জানে তো এই ঝামেলায় ভেজালে পড়ার আগে বিপদে পড়ার আগে আমাদেরকে দান করতে হবে যখন আমি সহিহ সহিহ সুস্থ এখন আমার উপার্জনের অনেক সুযোগ আছে তো সম্মানিত সুধী এই রমাদান হচ্ছে আমাদের এই সাদাকার সবচেয়ে বড় সুযোগ অন্য বছর দিলেও আপনি বছরের অন্য সময় দিলেও সওয়াব পাবেন কিন্তু আমি শুরুতেই বলেছি যে দ্য রিওয়ার্ডস অফ আমাল আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ এই মাসে সওয়াবকে অনেক মাল্টিপল করা হয় নফল করলে ফরজের সমান সওয়াব ফরজ করলে 700 গুণ সওয়াব এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব আপনি চিন্তা করছেন হিসাবটা এই জন্য আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে আমরা যেন জাকাত আদায় করে দিই হিসেব করে দিতে হয় জাকাতটা অনেকে বাংলাদেশে যেটা করে তারা মনে করে যে দিয়ে দিলাম 20,000 শাড়ি জাকাত এটা কিন্তু জাকাত আদায় হয় না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো টার্মিনোলজি ইসলামে নাই আর জাকাতের শাড়ির যে বেহাল দশা বাংলাদেশে এটা একবার ধোয়া করে দ্বিতীয় বার আর পরা যায় না রং থাকে না পাতলা শাড়ি এটা গরিবের সাথে আর উপহাস আমরা অনেকে মনে করি যে আমরা দরিদ্রদেরকে জাকাত দিয়ে অনেক বেশি বড় কাজ করে ফেললাম আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম তুমি কোনো করুণা করনি বরং তোমার সম্পদে এটা গরিবদের অধিকার বরং গরিবরা আমার জাকাত নিয়ে আমাকে করুণা করেছে কি বলেন আচ্ছা একটু খেয়াল করে উত্তর দিবেন বুঝে শুনে আমি যদি ধনী হই জাকাত দাও আমার জন্য কি ফরজ আর আরেকজন লোক গরিব তার জন্য জাকাত খুঁজে খুঁজে নেওয়া কি ফরজ নিবে না নিলাম না আপনার জাকাত আমি কষ্টে কাটালাম কোনো সমস্যা আছে নাই তো আমার ফরজ কিন্তু আমার ঠিকই আদায় করে ফেলতে হবে আল্লাহর মহাখাজা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আমাকে দিতেই হবে কিন্তু ও বাধ্য না নিতে তার মানে ও আমারে বাঁচায় গেল তাই না সে আমাকে বাঁচালো জাহান্নামের আগুন থেকে এজন্য যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা সম্পদ যারা জুয়েলারি অর্নামেন্টস এগুলো জমা করে রাখে ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না হে নবী তাদেরকে ভয়ঙ্কর আপনি আযাবের সুসংবাদ দিন ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন পৃথিবীর এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেয়া হবে জাহান্নামে যাওয়ার পরে শুধু যাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি পরি আপনাকে টানা হবে কথা বুঝতে পেরেছেন সব অপরাধের শাস্তি কোথায় হবে জাহান্নামে কোথায় যাওয়ার পরে আগে ফায়সালা আমি জান্নাতি না জাহান্নামে জাহান্নামে গেলে তখন শাস্তি শুধু যাকাতের শাস্তি কিয়ামতের ময়দানে মায়ের শুরু আচ্ছা এবার একটু বলেন তো যে লোকটা যাকাত না দেওয়ার কারণে কিয়ামতে কোটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে সে যদি নামাজে হয়ে থাকে তার নামাজ কি কাজে লাগলো ও যদি হজ করে থাকে ওর হজ কি কাজে লাগলো ওর ওর অন্যান্য ইবাদত কি কাজে লাগলো তো এজন্য এই যাকাত এটা হচ্ছে গরিবের অধিকার এবং এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফার্জ করেছেন অবধারিত এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিমসি না করি এবং কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে লোহার খুন্তি দিয়ে কপালে একটা ছেক দেওয়া হবে পাঁজরে একটা পিঠে একটা জাহান্নামের আগুন এটা চেনা তো না আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে জাহান্নামের আগুন আঙ্গুলে একটু লাগালে আগে কলিজা জ্বলে যাবে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাকতালিউ আলাল আফিদা দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে পায়ে লাগছে পায়ে জ্বলবে জাহান্নামের আগুন লাগা মাত্র আগে কলিজাটা ছাই হয়ে যাবে ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন আমাদেরকে সম্পদশালী করেছেন সচ্ছল বানিয়েছেন আমরা যেন এই ফরজ যাকাতকে আদায় করি যারা যাকাত আদায় করবে না এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছবল মারতে থাকবে আর বলবে আনা মালুক আনা কানজুক জাহান্নামের ভেনোমাস স্নেকগুলো আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছবল মারতে থাকবে কারুনের ঘটনা আমাদেরকে আজও আমাদের চোখের সামনে রয়েছে যে কারুনের সব সম্পত্তি সহ আল্লাহ মাটিতে দাবিয়ে দিয়েছিল তার সব সম্পত্তি সহ দাবিয়ে দিয়েছিল ওই জায়গাটা এখন একটা লেক বহাইরা কারুন বলে আমি নিজে দেখে এসেছি মিশরে এটা একটা টুরিস্ট স্পট অনেকে দেখতে যায় তো আজও কিয়ামত পর্যন্ত এক বিঘত করে সে মাটির নিচে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে তো সম্মানিত সুধী আসুন আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে
আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন দান করে, যিনি আমাদেরকে অনেক প্রাচুর্যতা দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, আমাদেরকে মিলিয়নার বানিয়েছেন, বিলিয়নার বানিয়েছেন, এটা কিন্তু আল্লাহর খেলা। হ্যাঁ, আমাদের চেষ্টা ছিল। দেখেন গল্পটা দেখেন, গাড়ির ভেতরে হচ্ছে বিলিয়নিয়ার আর বাইরে দাঁড়িয়ে আছে নিঃস্ব, এরকম হাত পাচ্ছে আর উনি দিচ্ছে। গল্পটা উল্টাও হতে পারতো, আমি ওই জায়গায় দাঁড়িয়ে এরকম চাচ্ছি, তাই না, আর উনি দিচ্ছে, এরকম হতে পারতো না ঘটনাটা? তো ঘটনাটা কিন্তু আল্লাহ ওরকম করেননি, বরং আল্লাহ ব্লেসিংস করেছেন আমাদেরকে, আমাদেরকে তিনি সম্পদের মালিক বানিয়েছেন, তিনি আমাদেরকে প্রাচুর্যতা দিয়েছেন, আমরা যেন এর সুক্রিয়া করি এবং এর জাকাত যেন আদায় করি, এবং এই রমাদানে বেশি বেশি দান করে অফারের মাসে অফারগুলো যেন আমরা নিতে পারি, এবং আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।